ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে পরবর্তী 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যারা WBCS PSC এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই এই ভিডিওগুলো অবশ্যই দেখবে। আগে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে, ইতিহাস ভূগোল সমস্ত সাবজেক্টই মোটামুটি আপলোড হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করো এবং সঙ্গে থাকো। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর 1200, ভারতের প্রথম রাসায়নিক সার উৎপাদন কেন্দ্র কোনটি? অলওয়ে। ভারতের প্রথম রাসায়নিক সার উৎপাদন কেন্দ্র হচ্ছে সি, অলওয়ে। কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়? পেট্রোকেমিক্যাল শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়, এখানে অ্যান্সার হবে সি। সাংলা, সাংলা পর্যটন কেন্দ্রটি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। সাংলা পর্যটন কেন্দ্রটি হিমাচল প্রদেশে অবস্থিত, অ্যান্সার হবে এখানে সি। কোন বন্দরের মুক্ত বাণিজ্য অঞ্চল আছে? এখানে কান্দালাতে মুক্ত বাণিজ্য অঞ্চল আছে, অ্যান্সার হবে এখানে টি, কান্দালা। কান্দালাতে মুক্ত বাণিজ্য অঞ্চল আছে। নেক্সট প্রশ্ন, মোহিনী নৃত্যম কোন রাজ্যের নৃত্যকলা? কেরালা রাজ্যের নৃত্যকলা হচ্ছে মোহিনী নৃত্যম, অ্যান্সার হবে এ। কেরালা রাজ্যের নৃত্যকলা হচ্ছে মোহিনী নৃত্যম। অন্ধ্র উপকূলে কোন হ্রদ অবস্থিত? অন্ধ্র উপকূলে পুলিকট হ্রদ অবস্থিত, অ্যান্সার হবে এখানে টি, অন্ধ্র উপকূলে পুলিকট হ্রদ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা কত? 6000 মিটার। হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা হচ্ছে 6000 মিটার, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, সিকিমের প্রধান নদী হলো এখানে তিস্তা, সিকিমের প্রধান নদীর নাম কি? তিস্তা, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হলো মালায়ালম, অ্যান্সার হবে এখানে সি, লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হচ্ছে মালায়ালম। অস্থিরীভূত, এই অস্থিরীভূত শিলার উদাহরণ দাও, অস্থিরীভূত শিলা হচ্ছে এখানে আগ্নেয় শিলাকে অস্থিরীভূত শিলা বলা হয়, অ্যান্সার হবে এখানে সি। হিমডাকা কাকে বলা হয়? যে কাল্পনিক রেখার উপর বরফ গলে না, এখানে অ্যান্সার হবে বি, যে কাল্পনিক রেখার উপর বরফ গলে না তাকে বলা হয় হিমরেখা। এখানে বাকি অপশানগুলি কী বলা হয়েছে দেখো, যে কাল্পনিক রেখার উপর বরফ গলে, যে কাল্পনিক রেখার উপর বরফ গলে না, যে কাল্পনিক রেখার উপর বরফ ভাসে এবং যে কাল্পনিক রেখার উপর বরফ ভাসে না, এখানে যে কাল্পনিক রেখার উপর বরফ গলে না তাকে বলা হয় হিমরেখা, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি কেমন হয়? হিমবাহের ফলে যে সৃষ্ট উপত্যকা হয় সেটা কেমন আকৃতি হয়? সেটা সাধারণত ইউ আকৃতি হয়, অ্যান্সার হবে এখানে বি। কোনো অঞ্চলে বালিয়ারি দেখা যায়? কোন অঞ্চলে বালিয়ারি দেখা যায়? সমুদ্র উপকূল অঞ্চলে বালিয়ারি দেখা যায়, অ্যান্সার হবে এখানে এ, সমুদ্র উপকূল অঞ্চলে বালিয়ারি দেখা যায়। নেক্সট প্রশ্ন, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম হচ্ছে নর্মদা, অ্যান্সার হবে এখানে সি, নর্মদা হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী। অফুরন্ত শক্তির উৎস কি? বায়ু প্রবাহ হচ্ছে ভারতের একটি অফুরন্ত শক্তির উৎস। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইউক্রেন শব্দটির অর্থ কি? সীমান্তবর্তী প্রদেশ, ইউক্রেন শব্দটির অর্থ হচ্ছে সীমান্তবর্তী প্রদেশ, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, নিম্ন তহবাহিকায় ষাট কথাটির অর্থ কি? আগাছাপূর্ণ নিচু জলাভূমি, ষাট কথার অর্থ হচ্ছে নিম্ন তহবাহিকায় ষাট কথার অর্থ হচ্ছে আগাছাপূর্ণ নিচু জলাভূমি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর অপ্রধান পাতের সংখ্যা কয়টি? পৃথিবীর অপ্রধান পাতের সংখ্যা হচ্ছে 20টি। কাবেরী নদীর উপর কোন জলপ্রপাত অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত, কাবেরী নদীর উপর শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত, অ্যান্সার সি। ভারতের পূর্ব উপকূলের দক্ষিণাংশ কি নামে পরিচিত? ভারতের পূর্ব উপকূলের দক্ষিণাংশ করমণ্ডল নামে পরিচিত, অ্যান্সার হবে এখানে বি, ভারতের পূর্ব উপকূলের দক্ষিণাংশ করমণ্ডল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণাংশ কী নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, মালাবার। গুজরাটের নিচে অর্থাৎ দক্ষিণাংশ যে মালাবার নামে পরিচিত এবং ওয়েস্ট বেঙ্গলের নিচের অংশ দক্ষিণাংশ করমণ্ডল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, এদের মধ্যে কোনটি বর্ষার জলে পুষ্ট নয়? সরস্বতী বর্ষার জলে পুষ্ট নয়, সরস্বতী নদী। নেক্সট প্রশ্ন, নেপালের বৈদেশিক বাণিজ্য হয় ভারতের কোন বন্দর মারফত? কলকাতা। নেপালের বৈদেশিক বাণিজ্য হয় কলকাতা বন্দর মারফত। নেক্সট প্রশ্ন হচ্ছে, নোনা জলের বনভূমিকে কী বলে? ম্যানগ্রোভ বলে, নোনা জলের যে বনভূমি তাকে বলা হয় ম্যানগ্রোভ, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, মারিয়ানা খাত কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত দেখা যায়, প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত অবস্থিত। নেক্সট প্রশ্ন,
যেমু হিমবাহ থেকে উৎপন্ন হয় কোন নদী? তিস্তা নদী। যেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপন্ন হয়েছে। যেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপন্ন হয়েছে। নেক্সট প্রশ্ন, কত বছর আগে সূর্যের উৎপত্তি হয়েছিল? প্রায় 890 কোটি বছর আগে। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, সূর্যকে একবার পরিক্রমণ করতে বুধের কতদিন সময় লাগে? 88 দিন। এখানে অ্যান্সার হবে সি, সূর্যকে একবার পরিক্রমণ করতে বুধের সময় লাগে প্রায় 88 দিন। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান কত? সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান হচ্ছে তৃতীয়। নেক্সট প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি? এখানে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হচ্ছে সবথেকে উপগ্রহের সংখ্যা বেশি হচ্ছে শনি। প্রশ্নটা একটু চেক করবে, কারণ বৃহস্পতি হবে না। সো নেক্সট প্রশ্ন, নেপচুন পৃথিবীর থেকে কত গুণ বড়? নেপচুন হচ্ছে 57 গুণ বড় নেপচুন। সরি, প্রশ্নটা মনে হচ্ছে একটু কনফিউশন রয়েছে, কিছু কিছু প্রশ্ন কনফিউশন আছে, সেগুলো আমি চেক করা হয়নি। যদিও তোমাদের যেগুলো মনে হবে কিছুটা কনফিউশন আছে, তো সেগুলো তোমরা অবশ্যই চেক করে নিও। সব প্রশ্ন কারেকশন করা হয়ে ওঠেনি। যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখো, ঘটপ্রভা কোন নদীর উপনদী? এখানে কৃষ্ণা নদী হবে ঘটপ্রভা। সমপ্রায় ভূমির মাঝে কঠিন শিলা গঠিত যে পাহাড় দেখা যায় সেগুলোকে কি বলে? মোনাটন। সমপ্রায় ভূমির মাঝে কঠিন শিলা গঠিত যে পাহাড় দেখা যায় সেগুলিকে বলে মোনাটন। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিন্ধা ও সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়? নর্মদা নদী প্রবাহিত হয়। বিন্ধা ও সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন, 30 ডিগ্রি তাগিমার পার্থক্যে হয় 30 ডিগ্রি 2 ঘন্টা। 30 ডিগ্রি তাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় যে 2 ঘন্টা। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ সিংহের নাম কি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ সিংহ হচ্ছে আনাইমুতি। অ্যান্সার এ। মেয়র বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মেয়র বাঁধ এখানে কাবেরী নদীর উপর অবস্থিত। অ্যান্সার হবে এখানে সি, মেয়র বাঁধ কাবেরী নদীর উপর অবস্থিত। নিম্নলিখিত কোন বাঁধটি পর্ণমোচী বৃক্ষ নয়? এখানে শিশু পর্ণমোচী বৃক্ষ নয়। ভারতের কোন রাজ্যে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। গঙ্গা নদী কতগুলো রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এখানে 4টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা। নেক্সট প্রশ্ন হচ্ছে, গান্ধী সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? চম্বল নদীর উপর অবস্থিত গান্ধী সাগর বাঁধ, চম্বল নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোভালাম বীচ কোন রাজ্যে অবস্থিত? কোভালাম বীচ কেরালা রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে এখানে ডি, কোভালাম বীচ কেরালা রাজ্যে অবস্থিত। ভাগীরথী নদীর অলকনন্দার সঙ্গে কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগ। ভাগীরথী নদী অলকনন্দার সঙ্গে দেবপ্রয়াগে মিলিত হয়েছে। অ্যান্সার হবে এখানে সি। মহাবালেশ্বর কোন পর্বতমালায় অবস্থিত? পশ্চিমঘাট। মহাবালেশ্বর পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। অ্যান্সার হবে এখানে বি। নদিয়ার জেলা সদর কোথায়? কৃষ্ণনগর। অ্যান্সার হবে এখানে সি। বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরকে কি বলা হয়? স্টোপোস্ফিয়ার। অ্যান্সার হবে এখানে কে। নিম্নলিখিত কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? এখানে দামোদর। গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কত সালে সিকিম একটি পৃথক রাজ্যে পরিণত হয়? 1975 সালে সিকিম একটি পৃথক রাজ্যে পরিণত হয়। 1975 সালে সিকিম একটি পৃথক রাজ্যে পরিণত হয়। অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন, চাঁদের সর্বাপেক্ষা বড় গর্তের নাম কি? ক্লেভিয়াস। চাঁদের সর্বাপেক্ষা বড় গর্তের নাম হচ্ছে ক্লেভিয়াস। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, প্রথম মহাকাশ অভিযান কত সালে হয়? 1957 সালে প্রথম মহাকাশযান অভিযান শুরু হয়। মহাকাশ অভিযানে কারা প্রথম সর্বপ্রথম মহাকাশযান পাঠান? এখানে রাশিয়া সর্বপ্রথম মহাকাশযান পাঠান। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কোন চন্দ্রযান প্রথম চন্দ্রের মাটিতে নামে? ইগল। চন্দ্রযান চাঁদের মাটিতে প্রথম নামে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সালে মানুষ প্রথম চাঁদে পা রাখেন? 1968 সালে মানুষ প্রথম চাঁদে পা রাখেন। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, কোন নদীর গিরিখাত পৃথিবীর গভীরতম? এখানে কলকা নদী গিরিখাত পৃথিবীর গভীরতম। এখানে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট প্রশ্ন, পৈকানুর মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? কাজাখস্তান। পৈকানুর
মহাকাশ কেন্দ্র কাজাখস্তানে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে সারিস্কা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। সারিস্কা অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন নিকোবর দ্বীপপুঞ্জ কটি দ্বীপ নিয়ে গঠিত? ১৯টি দ্বীপ নিয়ে গঠিত নিকোবর দ্বীপপুঞ্জ। কোন দুটি নদীর মাঝে নেপাল হিমালয় অবস্থিত? কালি ও তিস্তা নদীর মাঝে নেপাল হিমালয় অবস্থিত, অ্যান্সার হবে এখানে ডি, কালি ও তিস্তা নদীর মাঝে। কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, অ্যান্সার হবে এখানে সি। মহাশূন্যের বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে? টিফিন হকিং। মহাশূন্যের বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছেন টিফিন হকিংস। ভারতের তৈরি প্রথম দেশজ উপগ্রহ কোনটি? আর্যভট্ট। ভারতের তৈরি প্রথম দেশজ উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। নিচের কোন রাজ্যে ভারতের সর্বাধিক উপকূলবর্তী স্থলভাগ বর্তমান? অন্ধ্রপ্রদেশ রাজ্যে সর্বাধিক উপকূলবর্তী স্থলভাগ বর্তমান। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত? এখানে ব্রিটেন, অ্যান্সার হবে সি। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্রিটেনের রাষ্ট্রের সহযোগে উদ্যোগে নির্মিত, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন মহাশূন্যে কে প্রথম পদচারণা করেন? অ্যালক্সি লিফট লিফপ অ্যালক্সি লিফপ প্রথম মহাশূন্যে পদচারণা করেন, অ্যান্সার হবে এখানে ডি, অ্যালক্সি লিফপ। নেক্সট প্রশ্ন তিরচিমির পর্বত কোন দেশে অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। তিরচিমির পর্বত পাকিস্তানে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি উত্তর ভারতের নদী? গঙ্গা হচ্ছে উত্তর ভারতের নদী। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন শহরের ডাক নাম দি বি ক্যাপেল? নিউ ইয়র্ক। শহরের ডাক নাম হচ্ছে দি বি ক্যাপেল। নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের মহাশূন্য অভিযান প্রথম শুরু হয় কত সালে? ১৯৫৭ সালে মানুষ প্রথম মহাশূন্যে অভিযান শুরু করে। জিপসাম কোন ধরনের শিলার উদাহরণ? জিপসাম হচ্ছে এখানে পাললিক শিলার উদাহরণ, অ্যান্সার হবে বি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জিপসাম হচ্ছে পাললিক শিলার উদাহরণ। নেক্সট প্রশ্ন কোন তারিখটি জল বিশু বলা হয়? ২২শে ডিসেম্বর। জল বিশুটা কাকে বলা হয়? ২২শে ডিসেম্বর, ২৩শে সেপ্টেম্বর। প্রশ্নটা একটু চেক করবে তোমাদের সঠিক অ্যান্সার এখানে কোনটা হবে আমি ঠিক বলতে পারছি না, কারণ ২৩শে সেপ্টেম্বর হতে পারে। সো নেক্সট প্রশ্ন দেখো কোন মাটিতে কাজু বাদাম চাষ ভালো হয়? ল্যাটেরাইট মাটিতে কাজু বাদাম চাষ ভালো হয়, এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের একটি বৃষ্টি ছাই অঞ্চল হলো বিকানির। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে ছোট ছোট বালিয়াড়ির মতো যে ভূমিরূপ দেখা যায় তাকে কি বলে? এখানে ভুর, অ্যান্সার হবে সি। কেন্দুপাতা উত্তোলনের প্রথম কোন রাজ্য? এখানে মধ্যপ্রদেশ রাজ্য কেন্দুপাতা উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। লোহা কড়িক উৎপাদনে প্রথম কোন রাজ্য? উড়িষ্যা রাজ্য। লোহা কড়িক উৎপাদনের প্রথম কোন রাজ্য হচ্ছে উড়িষ্যা। এশিয়ার বৃহত্তম রাসায়নিক সার উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? ট্রাম্বেতে। এশিয়ার বৃহত্তম রাসায়নিক সার উৎপাদন কেন্দ্র অবস্থিত ট্রাম্বে। পঞ্চ আয়রনের কারখানায় ভারত উৎপাদনে ভারতের স্থান হচ্ছে প্রথম। কোথায় কাপড়ের চেয়ে সুতোর উৎপাদন বেশি হয়? এখানে দক্ষিণাঞ্চলে কাপড়ের থেকে সুতোর উৎপাদন বেশি হয়, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন কত সালে সেল গঠিত হয়? ১৯৭৩ সালে সেল গঠিত হয়। কোন বন্দর মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে? মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে কান্দালা, কান্দালাতে, অ্যান্সার হবে সি। পশ্চিমা বায়ু প্রবাহ ও মেরুবায়ু প্রবাহের যেখানে মিলিত হয় তার নাম হচ্ছে শান্ত বলাই। পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু প্রবাহ যেখানে মিলিত হয় তার নাম হচ্ছে শান্ত বলাই। খাইবার গিরিপথ কোন পর্বতে অবস্থিত? খাইবার গিরিপথ হিন্দু কুশ পর্বতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত ভুটান যৌথ নদীর পরিকল্পনা হচ্ছে চুখা পরিকল্পনা, অ্যান্সার হবে এখানে এ। জলীয় বাষ্প মেঘ ও বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? টোপোস্ফিয়ার, এখানে অ্যান্সার হবে বি। জলীয় বাষ্প মেঘ বায়ুমণ্ডল এগুলি টোপোস্ফিয়ার স্তরে অবস্থান করে। নিকোবর দ্বীপপুঞ্জ দ্বীপের সংখ্যা কয়টি? ১৯টি, অ্যান্সার হবে এখানে সি। আন্তর্জাতিক তারিখ রেখা কোন দাগিম রেখা বরাবর প্রসারিত? ১৮০ ডিগ্রি, আন্তর্জাতিক তারিখ রেখা ১৮০ ডিগ্রি দাগিম রেখা বরাবর প্রসারিত। নেক্সট প্রশ্ন হচ্ছে সিনাগাউলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সিনাগাউলি তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, অ্যান্সার হবে বি। সিনাগাউলি তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত।
কোঙ্কন রেলপথ নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে বিস্তৃত নয়? গুজরাট রাজ্যের মধ্যে বিস্তৃত নয়। কোঙ্কন রেলপথ নিম্নলিখিত গুজরাট রাজ্যের মধ্যে বিস্তৃত নয়। মিকির পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? টুলাঙ্গা। মিকির পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে টুলুঙ্গা। নেক্সট প্রশ্ন, বংটং জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত বংটং জলবিদ্যুৎ প্রকল্প। বংটং জলবিদ্যুৎ প্রকল্প হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার কোন শহরকে 10 মিনিট সিটি বলা হয়? পোর্ট এলিজাবেথকে 10 মিনিট সিটি বলা হয়। দক্ষিণ আফ্রিকার কোন শহরকে 10 মিনিট সিটি বলা হয়? পোর্ট এলিজাবেথ। নেক্সট প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম কি? টর্পেডো। বিশ্বের সবথেকে দ্রুতগামী ঝড় হচ্ছে টর্পেডো। অ্যান্সার হবে এ। বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোনটি? চীনের ইয়াংসিয়াং নদীর উপর তৈরি সেতুকে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু বলা হয়। পরবর্তী প্রশ্ন, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর আফ্রিকায় সাহারা মরুভূমি অবস্থিত। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকা। নেক্সট প্রশ্ন, সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপন্ন? সবরমতী নদী আরাবলী পর্বত থেকে সৃষ্টি হয়েছে। সবরমতী নদী আরাবলী পর্বত থেকে সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মান্নার উপসাগর কোথায় উপস্থিত? মান্নার উপসাগর এখানে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। মান্নার উপসাগর বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের পূর্বতম রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। ভারতের পূর্বতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন হচ্ছে, 34তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমান্ত রেখা? উত্তর ও দক্ষিণ কোরিয়া। 34তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমান্ত রেখা? উত্তর ও দক্ষিণ কোরিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, বোকারো শিল্প অঞ্চল কোন রাষ্ট্রের সহযোগিতায় গড়ে ওঠে? রাশিয়া। এখানে অ্যান্সার হবে এ। বোকারো শিল্প অঞ্চল রাশিয়ার সহযোগিতায় গড়ে ওঠে। ভারতের দ্বিতীয় রাজধানী নামে বিখ্যাত কোন শহরটি? এখানে দেরাদুন ভারতের দ্বিতীয় রাজধানী নামে বিখ্যাত। বায়ুর স্বাভাবিক চাপ কত? 1013 মিলিবার। অ্যান্সার হবে এখানে বি।